এক ঘুমে একশো বছর, একশো বছর পরে আল্লামা আফাকা, নবীর যখন ঘুম ভাঙলো অনুডিকা চোখ ডলে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। আও কাল্লাজি মাররা আলা কারিয়াতিন ওহিয়া খাবিয়াতুন আলা উরুশেহা। আল্লাহর এক নবী, তিনি দিন প্রচারে যাচ্ছেন, একটা গাধার পিঠে চড়ে যাওয়ার সময় দেখেন যে রাস্তার পাশে একটা এলাকা, একটা কমিউনিটি, একটা বস্তি, আগের দিন এত ভূমিকম্প, এত ঝড় তুফান হয়েছে, পুরা বস্তিটা ওলট পালট ওলট পালট, একাকার মেচাকার, চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত হয়ে গেছে, সুনাসার হয়ে গেছে। নবী সেখানে দাঁড়িয়ে কান্না আন্না ইউহিল্লাহু হাজা বাদা মউতেহা, আরে এই গ্রামটা এমন ভাঙন ভাঙছে, এমন চূর্ণ বিচূর্ণ হয়েছে, মানুষ গরু যা ছিল সব মাটির নিচে চলে গেছে, হাসরের দিন আল্লাহ এদেরকে আবার কেমনে জীবিত করবে, এমন ভাঙন ভাঙছে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহকে আওয়ালাম তুমেন, হাসরের মাঠে আমি যে এদেরকে আবার জীবিত করে উঠাবো, হে নবী তুমি কি বিশ্বাস করো না? নবীকে বালা একশোবার বিশ্বাস করি, ওলা কে লেয়াত মা ইন্না কালবি, কিন্তু মনের আতাল জড়াইতে পারি না, আতাল জড়ান বুঝেননি, আমি আমার মনের আতাল জড়াইতে পারি না, মানে কেমনে তুমি বানাইবা? আল্লাহকে আওয়ালাম তুমেন, তুমি কি ইমান আনো না আমি যে পারি, আমার যে অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, একশোবার পারো কিন্তু কেমনে বুঝাইতাম? কারণ তুমি কিরবা, কা গাদাটারে একটা খুরমা খেজুর গাছের সাথে বাঁধছি, এখন আমি এখানে কিছুক্ষণ সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিছুক্ষণ একটু জিরাবো, গাদা খাজুর গাছের লগে বাঁধি, বাড়ি থেকে বেগম সাহেব পুটলা একটা দিছে, কিছু একটা দুইটা কাপড় অতিরিক্ত বদলাইনের গোসল করার জন্যে, আর কিছু রুটি আর হালুয়া, রুটি আর হালুয়া তৈরি করে গরম করে ওই কাপড়ের পুটলির মধ্যে দিছে, দিয়া বেগম সাহেবা কইছে সফরে বিদেশে কোনখানে খাওয়া পান না পান ঠিক নাই, এই কিছু রুটি আর হালুয়া দিলাম, দরকারে খাইয়েন। এখন হালুয়া আর রুটি এই যে বস কাইগারে মাথার তলে দিছে, গাধারে কোথায় বেঁধেছে? নবীজির ঘুম আছে, এক ঘুমে একশো বছর। সুবহানাল্লাহ কইবেন না, ডাইরেক্ট কোরআন বলতেছি, ডাইরেক্ট কোরআন, এক ঘুমে একশো বছর, একশো বছর পরে আল্লামা আফাকা, নবীর যখন ঘুম ভাঙলো অনুডিকা চোখ ডলে, চোখ ডলে, খাজুর গাছ শিখের দিকে রানে, কিরে খাজুর গাছও নাই গাদাও নাই, একশো বছর সময় কম নাকি, কালের আবর্তনে খাজুর গাছ বুড়া হয়ে মরে গেছে, গাদা তো বান্দা ছুটে যাওয়ার কোনো অবকাশ নাই, বান্দা অবস্থায় গাদাও মরে গেছে, মরে টরে গাদার হাড্ডি মাংস সোয়াদি দাঁত সব বালির মধ্যে পুঁতে গেছে। এখন কাহারে কোনায় গেল গাদা, আর গাদা যদি না পাই আমি তো তবলিগেও যাইতে পারবো না, বাড়িও ফিরে যেতে পারবো না, এই মরুভূমি পায়ে হেঁটে বার হওয়া সম্ভব নয়, আমি করবোটা কি? এখন ওই জায়গার দিকে চাই, খাজুর গাছ, এখানে গাদা বানছিলাম। এইবার আল্লাহ নবীর কয় নবী, নবীর নামটা জানলে বোধহয় আর একটু ভালো হবে, হযরত শামউইল, শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ভাই একশো বছর ঘুম গেছে, যাক যার পেটে ক্ষুধা লাগছে কিনা, এখন বুক লাগছে নি, একশো বছরের বুক আসাবে কাহাব, গর্তের মধ্যে ঘুমাইছিল কত বছর? তিনশো নয় বছর, তিনশো, তিনশো নয় বছর পরে ঘুম ভাঙছে আদা হেডের বুকে। এখন একজনকে পয়সা দিয়ে বাজারে পাঠাইছে, সেটা আরেক ইতিহাস, সুরে কাহাব ঠিক কিনা বলেন? এর হেতা করে জিজ্ঞায় তোমরা কতক্ষণ ঘুম গেছ? একদিনের কিছু অংশ, এক দুই ঘন্টা ঘুম গেছি।
আল্লাহ কয় লা বিসুফি কাহফিহিম সালাসু মিয়াতে সিনিনা ওয়া আযদাদু তিসআ, একাধারে 309 বছর তারা এক ঘুমে আসিল। শেয়ারিক ইতিহাস সুরা কাহাফ, এটাকে একটু পড়ুন, বাংলা তাফসির পড়ুন। এখানে আপনার সাথে জুলকারনাইনের দেখা হবে, জুলকারনাইনের বান সম্পর্কে দেখা হবে। এখানে আপনার সাথে মূসা খিজির আলাইহিসসালামের সাথে দেখা হবে, ঠিক কিনা বলেন? কোরআন এটা বড় শুরু আছে কিন্তু শেষ নাই। এইবার নবীরে আল্লাহ কয় তুমি কতক্ষণ ঘুম গেছ? নবী একা লাভেস্ত ইয়ামান আও বাদা ইয়ামিন, একদিনের অল্প কিছু অংশ ঘুম গেছি, একদিনের অল্প কিছু অংশ। আল্লাহকে কেমনে বুঝলা? খাজুর গেছে, মরি গেছে, গাদাও আজি গেছে। কয় এখান থেকে ঘুমের জায়গা থেকে কয় হাত দূরে? কয় এই 20-30 হাত। কয় সেখানে একটু বালু হারাও, বালু। নবী যে এবার বালু সরাইছে, এখন দেখে যে বালুর নিচ থেকে গাদার ওই রানের এই যে কাঁতা কাঁতা হাড্ডি, এইটা দাঁতে সোয়াল দাঁত, এইটা বার হয়েছে, না খাইতে এইটা 10 দিনে মরে গেছে। এটা তো ঠিক, এটা বাস্তব। এখন এই আড্ডি গুড্ডি পাইছে, কহ ইয়া নে বানছিলাম হালার গাদা মরে গেছে, ও ডাকাই আগা মতো। কহ বাবা হালায় মরিয়া গেছে, হালায় মরিয়া গেছে, বালুই হয়েছে, হালায় তো বেশি দিন লাস্টিং করলো না বাবা, হালায় বেশি দিন। এটা হলো পুরান ঢাকার কুট্টিকো কথা আর কি, কুট্টি কুট্টিদের কথা, হালায় ছাড়া তারা কথা বলে না আর কি। এখন আল্লাহ নবীরে কয় তোমার প্যাডের অবস্থা কি? নবী কয় রব্বুল আলামিন এরকম ক্ষুধা জীবনে আর লাগে নাই, এমন ক্ষুধা লাগছে। বাইতুন কিছু আনো না, বেগম কিছু দেয় না, কা দিল 100 বছর আগে দিছে। তুমি যে কইছো আমি 100 বছর ঘুম গেছি, গাঠিগের মধ্যে রুডিও আসিল, হালুয়াও আসিল, গাদার আড্ডি যেখানে আলাদা আলাদা হয়ে গেছে সেখানে হালুয়া রুডির কি খবর হয়েছে? আল্লাহকে গাঠটি খুলিছাও না, নবী গাঠটি খুলছে, গাঠটি খুলি দেখে রুডিও গরম হালুয়াও গরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পারে নাকি পারে না? এখন আল্লাহকে গরম গরম হালুয়া রুটি একটু খাও, শরীরটা একটু ফ্রেশ হোক, খাইছে খাও না আল্লাহকে। এইবার নবী হাসা কথা কয় কতক্ষণ ঘুম গেছ? নবী একে আধ ঘন্টার বেশি ন। কেমনে? হালুয়া সাক্ষী, হালুয়া সাক্ষী, আধা ঘন্টার বেশি আমি ঘুমাইনি, তাইলে কি হালুয়া গরম থাকে নাকি, রুটি এমন গরম থাকে নাকি? তাহলে বুঝা গেল আল্লাহ ওই নবী যখন ঘুমাইছেন তখন সময়ের ঘড়ি গাদার উপর দিয়ে 100 বছর চালাইছে, গাদার উপর দিয়ে 100 বছর চালাইছে, আর সময়ের ঘড়ি নবীর উপর দিয়ে 2 ঘন্টা চালাইছে, আর হালুয়ার গাছটি আর রুডি এটার উপর দিয়ে আল্লাহ সময়ের ঘড়ি মোটে আধা ঘন্টা চালাইছে। সাংঘাতিক কথা বলেছি কিন্তু কি? তাহলে সময়ের ঘড়ি কার হাতে? জোরে বলেন আল্লাহর হাতে।